পুরো ভোটকে পাখির চক্করে ময়দানে আলিপুরদুয়ারে বিজেপি নেতৃত্ব সদল বলে পৌরসভা এলাকার ময়দানে নামলো বিজেপি আলিপুরদুয়ারে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের নেতৃত্বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সোমবার গোটা শহরে বাইক মিছিল করে বিজেপি রীতিমতো বিধায়ক বাইকে চেপে মাঝের ডাবরি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের স্থান পরিদর্শন করেন সদল বলে এই দাপুটে বিধায়ক পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা এই প্রকল্পে শুধু সীমানা প্রাচীর ছাড়া আর কোনো কাজ হয়নি বলে অভিযোগ এই প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক এদিন মাঝের ডাবরি চা বাগানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প স্থান পরিদর্শনে পুরসভা এসে বিক্ষোভ দেখা বিজেপি উল্লেখ্য কয়েক বছর আগে আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি চা বাগানের প্রায় 10 একর জমি প্রায় 1 কোটি 13 লক্ষ টাকা দিয়ে কিনে নেয় প্রশাসন ওই জমিতে এখনো পর্যন্ত সীমানা প্রাচীর ছাড়া আর কোনো কাজ হয়নি এবার এই প্রকল্প নিয়ে আন্দোলনে নামলো বিজেপি 1969 সালে আলিপুরদুয়ারে পুরসভার পতন হলেও আজও শহরের আবর্জনা ফেলা সুনির্দিষ্ট জায়গার বন্দোবস্ত করতে পারেনি প্রশাসন বিজেপির অভিযোগ কখনো নদীতে কখনো আবার জলাশয়ে আবর্জনা ফেলছে পুরসভা আবর্জনায় গোটা শহরের মুখ ঢেকে গেছে আলিপুরদুয়ার পুরসভা চেয়ারপারসন তথা তৃণমূল নেতা বাবলুকর অবশ্য বলে বিধায়ক ঘর থেকে বের হন না উনি জানেন না কোথায় আবর্জনা ফেলা হচ্ছে করোনার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ বন্ধ ছিল খুব তাড়াতাড়ি এই প্রকল্পের বাকি কাজ শুরু হবে পুরসভার ব্যাকগ্রাউন্ডে ভাড়া বাড়ি ছবি শুধু স্টিল নিলাম কিন্তু হ্যাঁ এই বিষয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল কি বলছেন শুনবো আমাদের আলিপুরদুয়ার শহরের অন্যতম জ্বলন্ত সমস্যা আলিপুরদুয়ার শহরের ময়লা আবর্জনা সেটা ফেলবার জন্য নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে বিগত প্রায় 10-15 বছর ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলিপুরদুয়ার শহরে পুরো কর্তৃপক্ষ একটা টালবাহানা করছে একের পর এক জমি নেওয়া হচ্ছে সেই জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না মাঝের ডাবরি চা বাগানে একবার জমি নেওয়া হয়েছে সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়নি এখন ওই মাঝের ডাবরি চা বাগানের মেন ডিভিশনে জাতীয় সড়কের ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য জায়গা চিহ্নিত হয়েছে সেখানে সীমানা প্রাচীর হয়েছে 3 বছর হয়ে গেল অথচ ওখানে ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে না সলিড ওয়েস্টও করা হচ্ছে না তাহলে কোথায় গেল সেই প্রতিশ্রুতি কেন আলিপুরদুয়ার শহরের 20টা ওয়ার্ড থেকে সমানভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে না আলিপুরদুয়ার শহরের ময়লা আবর্জনা কোথায় যাচ্ছে রাতের অন্ধকারে নাকি সেগুলো কোথাও নদীতে কোথাও পুকুরে ফেলে দেওয়া হচ্ছে কোথাও নালা নর্দমা আলিপুরদুয়ারের জলাশয় ভরাট করা হচ্ছে আলিপুরদুয়ার শহরের ময়লা আবর্জনা দিয়ে তাই এর প্রতিবাদে এইভাবে আলিপুরদুয়ার শহরের ময়লা আবর্জনা দিয়ে এই যে আমাদের শহরের জলাশয় ভর্তি করে ফেলা হচ্ছে তার প্রতিবাদে অবিলম্বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করবার দাবিতে আমরা আজকে বিধায়কের আমি দায়িত্ব নিয়ে আমাদের নগর মণ্ডলের কার্যকর্তারা আমরা সোজা ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প পর্যবেক্ষণ করেছি গিয়ে দেখলাম সেখানে তালা মারা কোনো কাজ এগোয়নি সীমানা প্রাচীর ছাড়া আমরা সেখান থেকে এসে আজকে পুরো কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়ে একটা শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছি অবিলম্বে আলিপুরদুয়ারের জনগণকে জানাতে হবে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কত কোটি টাকা বরাদ্দ হয়েছে এখনও পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে এবং আগামী কতদিনের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হবে পুরো কর্তৃপক্ষ বলছেন করোনার জন্য নাকি কাজ এগোচ্ছে না আবার কখনো বলছেন যে টেন্ডার প্রক্রিয়াতে কেউ এই কাজ নিতে আগ্রহ দেখাচ্ছে না আমরা অবাক হয়ে যাচ্ছি যে কেন এই টালবাহানা কেন 20টা ওয়ার্ডের মানুষকে এই ময়লা আবর্জনা থেকে রেহাই দেওয়া যাচ্ছে না তাই এর দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি আর বিধায়ক হিসেবে আমি পুরো কর্তৃপক্ষকে বলেছি অবিলম্বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করবার জন্য আমার তরফ থেকে যা সহযোগিতা প্রয়োজন আমি করতে প্রস্তুত রয়েছি কিন্তু জনগণকে রেহাই দেওয়া হোক এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করা হোক এই বিষয়ে আলিপুরদুয়ার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রসেনজিৎ কর কি বলছেন শুনবো দেখুন বিজেপি আজকে রাজনৈতিক জমি হারিয়ে ফেলেছে যখন মানুষ করোনার জন্য মানুষ খেতে পারছিল না মানুষ যখন অসহায় মানুষ ভ্যাকসিন পাচ্ছিল না তখন আলিপুরদুয়ার বিধায়ককে এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই যেহেতু নির্বাচন সামনে তাই নির্বাচনের
মাঠে নেমে বিজেপি তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজার গরম করার জন্য তারা মাঠে নেমেছে, শুধুমাত্র আর কিছুই না। আমাদের ড্রাম্পিং গ্রাউন্ড এতদিন হয়ে যেত যেহেতু করোনা মহামারী পরিস্থিতির জন্য কাজ করতে পারছিল না, বা টেন্ডারের যে আছে এটা হচ্ছে কলকাতার থেকে এমইডি করছে, সেটা আমাদের হয়ে যাবে, হয়ে গেছে, আর অল্প কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে। এবার করেছে, সেকেন্ড টাইম করেছে, টেন্ডার প্রসেসের মধ্যে যতদিন সময় লাগে ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওনারা আসবে। তো কোথায় ফেলা হচ্ছে না হচ্ছে উনি রাতের অন্ধকারে কি করে দেখলেন উনি আমি জানি না, উনি সারাদিন ঘরে বসেই থাকেন, তা উনি তো বাড়ির থেকে বেরান না, দেখবেন কি করে। আর আমরা আলিপুরদুয়ার পৌরসভায় আমরা 15 থেকে 20 দিনের মতন হলো আমরা দায়িত্ব নেওয়ার পরে আলিপুরদুয়ারে আজ পরিষ্কার হচ্ছে। উনি শ্বেতপত্র প্রকাশে কি চাইছে না চাইছে সেটা বড় ব্যাপার না, আমরা যে মানুষ সব জানে আলিপুরদুয়ারে কারা এটা করতে বাধা দিচ্ছে কারা করতে দিচ্ছে না সেটা আলিপুরদুয়ারের মানুষ জানে। হ্যাঁ, আজকে ওখানে আপনারা জানেন না ওখানে যেটা আমাদের ঘেরাও করা আছে সেখানে গিয়ে বিজেপি ফ্ল্যাগ লাগিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে, তো সেটা ওরা ওদের কৌশল সফল হবে না। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট, আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-131-86।